সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা দেখছেন সাদিয়ার যে সোনার কয়েনগুলো ছিল, এর আগে আমরা একটি প্রতিবেদনে প্রকাশ করেছিলাম সাদ বাংলাতে এবং মেরি পৃথিবীতে। দুটি ইউটিউব চ্যানেলে আমরা প্রকাশ করার পর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কমেন্টে জানিয়েছেন অনেকে এই মহামূল্যবান এই কয়েনগুলোর দাম সম্পর্কে। আমরা যে দামগুলো বলেছেন, অনেকে 2 কোটি টাকা বলেছেন, অনেকে বলেছেন এটা এর চেয়ে অনেক দামি হবে, অনেকের অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে বলেছেন। আসলে কি করবে এই পরীক্ষাগুলো? অনেকে আমাদের সাথে দেখা করতে চেয়েছেন, কিন্তু অবশেষে কেউ দেখা করেছে কি করে নাই, আমরা সেই বিষয়গুলো বিস্তারিত জানবো সাদিয়ার মুখ থেকে। চলুন দর্শক, কথা বলি সাদিয়ার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই যে আজকে যে কয়েনগুলা নিয়ে আসেন, এই কয়েনগুলো তো আমরা ভাবছিলাম যে এতদিনে বিক্রি হয়ে গেছে, আপনি এখন যে বাসায় আছেন সেই বাসা থেকে আর একটু ভালো একটা বাসায় চলে গেছেন, কারণ আপনার স্বপ্ন, আপনি এই মহামূল্যবান মানে এই পয়সাগুলোকে অনেক ভালো একটা অবস্থানে তৈরি করবে। আমরা একটু কি ধরতে পারি? আচ্ছা দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখাই এই মহামূল্যবান কয়েনগুলোকে। এই পুরো কয়েনগুলো কিন্তু রানী মার্কা। আমরা দর্শক আপনাদেরকে দেখাই এই কয়েনগুলো, যদি আপনাদেরকে এক নজর একটু দেখাই, এগুলো 1800 সালের এই পয়সাগুলো। এবং এই যে সোনার কয়েনগুলো আসলে তিনি কোথায় কুড়িয়ে পেয়েছেন, এর আগে আমরা প্রতিবেদন আমরা দেখিয়েছিলাম দর্শক। এবার আমরা সাদিয়ার কাছ থেকে জানি যে সাদিয়ার এই প্রতিবেদনের প্রকাশের পর তার ভয়টি কেটেছে কিনা। সাদি, আপনি আমাদেরকে একটু বলেন তো, আপনি এর আগে তো কাউকে দেখাতে চাচ্ছিলেন না, কারো কাছে নিতে যাচ্ছিলেন না, স্বর্ণকারের দোকানে যাচ্ছেন না, এর কারণটা কি? কিসের ভয়? বিভিন্ন ধরনের মানুষ পিছনে লাগে, মানে আপনার এই কয়েনগুলা কেউ নিয়ে যাবে এই ভয়ে। এই কয়েনগুলা দিয়ে কি হবে আপনি বলতে পারেন? কত কিছু তো হতে পারে, কত কিছুই হতে পারে। আপনি এর আগে আমাদের কাছে হলো $100 চাইলেন, তারপরে হলো $500 বললেন, এরপরে 50 লাখ টাকা বললেন, তারপর আবার 1 কোটি টাকা বললেন। কত টাকা হলে আপনি বিক্রি করবেন? এটা ন্যায্য দাম যত যা হয়। আপনি তো কথা চেঞ্জ করে ফেললেন, আপনি আমাদেরকে বলেছিলেন যে 1 কোটি টাকায় বিক্রি করবেন, অবশেষে যে মানে আমাদের লাস্ট ভিডিওতে যে কথাটি বলেছিলেন, আমরা আবারও আপনার এই মানে ভিডিওটি করতে এ কারণে আসা যে এটার মূল্য আমাদের কমেন্টে এক ভাই বলেছিলেন 2 কোটি টাকা পর্যন্ত এটার দাম রয়েছে, আমি এটা ন্যায্য দাম দিয়ে নিয়ে যেতে চাই। তো আমরা আপনাদেরকে বলেছিলাম, তো এই ধরনের লোক মানে কমেন্টে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন যে আসলে সত্যিকারে এটা মহামূল্যবান সম্পত্তি হবে, আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে দিবেন, তো এই বিষয়গুলো আমাদেরকে বলেছে। তো আসলে আপনাদের কাছে কি কেউ মানে ফোন করেছে কিনা বা আসছে কিনা? এখন পর্যন্ত আসেনি। যদি আমরা এই পরবর্তীতে আমরা আপনাদের নাম্বারটি দিয়ে দিব, যারা সত্যিকারের যে কমেন্ট করবে বা জানবে, তখন কিন্তু আপনার এই মহামূল্যবান এই সম্পত্তি আমরা যাতে আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, আমরা কি নাম্বারটি দিতে পারবো আপনার গার্ডিয়ানের? গার্ডিয়ানের নাম্বারটি অন্তত দিতে পারবো তো যোগাযোগ করার জন্য, নাকি আমাকে এসেই বলতে হবে? দেওয়া যেতে পারে। যাক, মাশাআল্লাহ, আমরা অবশেষে মানে হলো এটার একটা সুফল পাবো, যে অন্তত যারা কিনতে চাইবে তারা যদি যোগাযোগ না করতে পারে তাহলে আপনার পয়সাগুলো পাবে কি করে বা বিক্রি করে? আপনি আমাদেরকে একটু বলেন যে এই যে আপনি দোকানে যেতে পাচ্ছেন না, বাসার কারো কাছে দিতেও চান না, লুকিয়ে রাখেন নিজের কাছেই, কোনো সুরক্ষিত মানে কোন জায়গাতে আপনি রাখেন ওই পয়সাগুলো বলবেন? বলা যাবে না। এখন তো আমার কাছে আছে পয়সাগুলো, হ্যাঁ যার কাছে থাকে তারই তো, নাকি বিশ্বাস আছে? বিশ্বাস, টাকার কাছে তো মানুষ অনেক কিছু হয়ে যায় তাই না? যদি নিয়ে যাই কান্না করবেন না তো? আপনি নিবেন না, নেওয়ার মতো কোনো নেই।
দর্শক আশেপাশে কিন্তু তার গার্ডিয়ান পক্ষের অনেক লোকজন কিন্তু বসে আছে, এই জন্য তার সাহস যে মানে টাকাগুলো আমি নিব না, আমি নিবই না, নিতে পারি না, বিশ্বাস তার। যাক, আমরা আরেকটা বিষয় জানি যে যে ব্যক্তি আমাদের সাথে কথা বলেছেন, আমি আমার অফিসের ঠিকানা বলেছিলাম, আমার অফিস বরাবর এসে টাকাগুলো দেখে যদি সত্যিকারের মূল্যবান হয় তাহলে হয়তো এটার মূল্য দিয়ে তিনি ওগুলো টাকাগুলো নিতে পারবেন। আমরা আর একটা বিষয় জানি, এর আগে আমাদের যে প্রতিবেদনে যে এই রিপোর্টটিতে আপনারা দেখেছেন এই পয়সাগুলো কোথায় পেয়েছেন, কীভাবে পেয়েছেন, সেইগুলো বিষয়গুলো আমরা প্রকাশ করেছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা যে জিনিসটা জানাতে চাচ্ছিলাম দর্শক, এই পয়সা কীভাবে পেলেন, কোথায় পেলেন, আমরা সেই বিষয়গুলো একটু জানি সাদিয়ার কাছ থেকে। সাদিয়া একটা সুবর্ণা, আসলে আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনি যে পয়সাগুলো আপনি যে পেয়েছেন কোথা থেকে পেয়েছেন এবং কিভাবে পেলেন, আর এটা সম্পর্কে আমাদেরকে যদি একটুখানি বলেন। এটা আমাদের গ্রামের বাড়িতে, গ্রামের বাড়িতে বলেন, এটা গ্রামের বাড়িতে।